তামিমকে বিশ্বকাপ দলে না নেওয়া এবং হাতির সিংহকে অব্যাহতি দিতে বিসিবিকে এবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দর্শক, তামিমকে নিয়ে নানান নাটকীয়তার মধ্যেই এবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বিসিবিকে। সেই লিগ্যাল নোটিশে তামিম এবং হাতির সিংহকে নিয়ে কি বলা হয়েছে, কেন হাতির সিংহকে অব্যাহতি দিতে বলা হয়েছে, চলুন দর্শক তার বিস্তারিত জানা যাক। দর্শক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতির সিংহকে অব্যাহতি দিয়ে ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুনে নোটিশ পাঠান। সেই নোটিশে বলা হয়েছে, হাতুর সিংহ একজন অযোগ্য কোচ যে কিনা নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তার ওয়ানডে খেলার অভিজ্ঞতা মাত্র 35টি, গড় ছিল মাত্র 20.90। বাংলাদেশের কোচ হওয়ার আগে অন্য কোনো দেশের পূর্ণাঙ্গ কোচ হওয়ার অভিজ্ঞতাও ছিল না তার। তাকে বাংলাদেশের হেড কোচ করা হয়েছে হয়তো কোনো মহলের কমিশনের স্বার্থ উদ্ধারের জন্য এবং দেশের ক্রিকেটকে শেষ করার জন্য, কারণ উনি কোচ হওয়ার পর থেকেই সিনিয়র প্লেয়ারদের ছুঁড়ে ফেলে দিয়েছেন। যে পঞ্চ পাণ্ডের হাত ধরে দেশের ওয়াডিআই র্যাঙ্কিং 5 নম্বরে ছিল, সেই পঞ্চ পাণ্ডকে দল থেকে বাদ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি। এই বছরে তার নেতৃত্বে 5টি ওডিআই সিরিজে আয়ারল্যান্ডের ছাড়া বাকি সব সিরিজেই বাংলাদেশ পরাজিত হয়েছে। সর্বশেষ ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে পরাজিত হয়েছে। নোটিশে আরও বলা হয়, আমার ক্লায়েন্ট মনে করেন যে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যাচ সংখ্যায় দ্বিতীয় সেরা অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল, তার জায়গা হলো না বাংলাদেশের বিশ্বকাপ দলে। এটি একটি ষড়যন্ত্র, এশিয়া কাপে ভরাডুবি হয়েছে এবং সবচেয়ে বেশি ভুগিয়েছে আমাদের ওপেনিং। নতুন প্লেয়ার তানজিম তামিমকে বড় মঞ্চে ওঠানো ঠিক হবে না, বরং অভিজ্ঞ তামিম ইকবালই ঠিক। একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমের টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টিতে সেঞ্চুরি রয়েছে। তামিম ইকবাল বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে বেশি 14টি সেঞ্চুরির মালিক। লর্ডসের অনার বোর্ডে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে তামিম ইকবালের নাম আছে। ঘরের মাটিতে তার গড় 37, ঘরের বাইরে 35-এর মতো, দুই জায়গায় সমান 7টি করে সেঞ্চুরি আছে তামিমের। সুতরাং আনফিট অজুহাতে অভিজ্ঞ তামিমকে দলে না রাখা কোচ ও অধিনায়কের ব্যক্তিগত আক্রোশই দায়ী। নোটিশে উল্লেখ করা হয়, নিউজিল্যান্ডের অধিনায়ক ক্যান উইলিয়ামসও কিন্তু পরিপূর্ণ ফিট নন, তারপরও তাকে দলে রাখা হয়েছে। প্রথম 2 ম্যাচ খেলবেন না, পরবর্তী ম্যাচগুলো খেলবেন, অন্য দেশে অভিজ্ঞতার দাম দেওয়া হয়, তাহলে আমাদের দেশে কেন নয়। এসব বিষয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় হাতুর সিংহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তামিম ইকবালের জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এর আগে মঙ্গলবার দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। এদিন রাত 8:16 বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এক ভিডিও পোস্ট করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এ সময় টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়।